দার্জিলিংয়ে ফাঁসি দেওয়ার বাসিন্দা রাসো বেগম রবিবার দুবছরের মেয়ে নাহেদাকে নিয়ে ইসলামপুরে বোনের বাড়িতে বেড়াতে আসেন। চা বাগান ঘেরা ভক্তিগ্রাম এলাকায় বোনের বাড়ি, সেখান থেকে হঠাৎ নিখোঁজ ছোট্ট নাহেদা। শোরগোল পড়ে যায়, শুরু হয় খোঁজ। রাসো বেগমের এক আত্মীয় ফেসবুক ঘাঁটতে গিয়ে দেখেন রামগঞ্জ আলো সোসাইটির ফেসবুক পেজে একটি বাচ্চার ছবি দেওয়া রয়েছে। ফেসবুক পোস্টে লেখা, চা বাগান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। নিমেষে মিলে যায় সন্ধান। আলো সোসাইটির ফেসবুক পেজে লেখা ছিল, শিশু ফেরত পেতে রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করুন। ফাঁড়িতে গিয়ে নাহিদাকে ফিরে পান রাসো। বাচ্চাটাকে আমরা উপযুক্ত প্রমাণ সময় তাকে হ্যান্ডওভার করি মাকে। জানা যায় ছোট্ট শিশু খেলতে খেলতে চা বাগানের ভিতরে চলে গিয়েছিল। কান্না শুনে উদ্ধার করেন চা শ্রমিকরা। স্বেচ্ছাসেবী সংস্থা আলো সোসাইটিকে খবর দেওয়া হয়। আলো সোসাইটির ফেসবুক পোস্ট দেখেই ঘরে ফিরল নাহেদা। ফেসবুকের মাধ্যমে আমাকে একজন ফোন করলো যে ভাই, বাচ্চাটা আমাদের একজন রিলেটিভ, ওই ফেসবুকের মাধ্যমে দেখে ওরা আমাদের কাছে।